আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় দর্শক নারী পুরুষ আল্লাহ পাকের এক মহান সৃষ্টি সৃষ্টি জীবের মধ্যে নারী এবং পুরুষকে আল্লাহ আলাহ শখের বসে অতি ভালোবেসে সৃষ্টি করেছেন এই মানবকুল সৃষ্টির পিছনে আল্লাহ পাকের সেরকম কোনো মহৎ উদ্দেশ্য ছিল না যা তার সাম্রাজ্যের এবং তার শক্তি সামর্থ্যের সামান্যতম উপকারে আসে বরং তিনি এই মানব জাতিকে সৃষ্টি করলেন একটি মাত্র উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং ইনসান অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত বা উপাসনা করার জন্য মানব সৃষ্টির পর আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে দিলেন ওয়াকাদা আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু হে নবী তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে তোমরা কারো ইবাদত করবে না একমাত্র তার ছাড়া আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা সংবিধান রয়েছে এবং সেই সংবিধানে যে ফয়সালা করে দেওয়া হয়েছে সেটাই হল চূড়ান্ত ফায়সালা সেই ফায়সালাকে অমান্য করে কেউ যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেশের সরকার তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে আর এটাই হওয়া উচিত ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের সংবিধানের চূড়ান্ত ফায়সালা হলো তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এই চূড়ান্ত ফায়সালাকে অমান্য করে কেউ যদি অন্য কোনো উপাস্যের ইবাদত করে উপাসনা করে যাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় সর্বোপরি শরীয়তের ভাষায় বলা হয় শির্ক করা অর্থাৎ কেউ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাহলে এটা হবে তার সাম্রাজ্যের সবচেয়ে বড় সীমালঙ্ঘন ও বিশৃঙ্খলা আর এই সীমালঙ্ঘন ও বিশৃঙ্খলা অর্থাৎ শিরকারীর জন্য আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবাহ বলেন অবশ্যই আল্লাহ তার সঙ্গে শরিকের গুনাহ ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য যত গুনায় হোক না কেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীর করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে এছাড়াও আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করল আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন তার পরিণতি হবে জাহান নাম এই সব জালিমদের কেউ সাহায্যকারী নেই তো প্রিয় দর্শক এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে নর অথবা নারী যে কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে অর্থাৎ শির করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এখানে আরেকটি বিষয় না বললে নয় তা হল মুসলিম অমুসলিম কাফির মুশরিক যাই হোক না কেন য়ামতের দিন পাপের বোঝা ভারী হলেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে তবে ব্যক্তি যদি না হয় তাহলে একটি বিশেষ অ্যাডভান্টেজ বা সুবিধা আছে তা আল্লাহ পাক তার অনেক গুনাহ মাফ করে ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন যেটা আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি কিন্তু কোন ব্যক্তি যদি মুশরিক হয়ে মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না তাকে পবিত্র করবেন না এবং তার উপর অনুগ্রহ করবেন না তার ঠিকানা সরাসরি জাহান্নাম কেয়ামতের দিন দুই শ্রেণীর জাহান্নামি হবে নম্বর ওয়ান ক্ষণস্থায়ী জাহান্নামি যারা পাপ তো করেছে কিন্তু শির্ক করেনি নম্বর টু চিরস্থায়ী জাহান্নামি যারা শির্ক করেছে এবং প্রচুর পরিমাণে পাপও করেছে তাহলে বুঝতে পারছেন শির্ক কত বড় গোনা যে শির্ককারী চিরস্থায়ী জাহান্নামে থাকবে আরেকটি আয়াতের উদাহরণ দিলে শির্ক কত বড় গোনা তা আপনি স্পষ্টই বুঝতে পারবেন আল্লাহ পাক বলেন যদি তারা অর্থাৎ নাবি ও রসুলগণ শির্ক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নে আমল হয়ে যেত চিন্তা করুন নবী ও রসুলগণ হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক হাজারো মানুষকে ক্ষমা করে দেন অথচ তারাও যদি শির করতেন তাহলে তাদেরও সমস্ত আমল বরবাদ হয়ে যেত ধ্বংস হয়ে যেত অতএব যে কোনো মূল্যে শির থেকে বেঁচে থেকে জীবনযাপন করাই হবে একজন বিচক্ষণ ও বুদ্ধিমানের কাজ কি কি কথা বললে শির্ক হয় এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসার মনস্থ করেছি যদি আপনারা এর প্রয়োজন মনে করেন তো অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করুন গোটা বিশ্ব জুড়ে রমরমিয়ে শির চলছে জেনে জেনে না মানুষ শিরকে জড়িয়ে যাচ্ছে আপনার একটি শেয়ারে হয়তো কতজন মানুষ জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবে অতি কৃপণতা না করে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন কারণ শির সম্পর্কে মানুষ বড়ই অজ্ঞতার মধ্যে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন Amen.